আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। প্রায় দোরগোড়ায় চলে এসেছে ঈদুল আজহা। এবারের ঈদে যাতে আমরা সবাই পারফেক্ট ঝরঝরে পোলাও রান্না করতে পারি, তার জন্য নিয়ে এলাম ঝামেলাহীন ঝরঝরে পোলাও রেসিপি। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া সুগন্ধি চাল নিয়ে নিয়েছি। চালগুলোকে আমি খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে একটি স্টেনারে রেখে দিচ্ছি। একটি পাত্রে 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি, 3টি এলাচ দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজগুলোকে লাল করে ভাজা যাবে না। এখন ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট চালগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 2 কাপ চালের জন্য আমি 4 কাপ পানি, রসুন আর আদা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। পানিটি অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তবে পাত্রের তলাটি যদি পাতলা হয়ে থাকে তাহলে অবশ্যই একটি তাওয়ার উপর দমে রাখবেন। 10 মিনিট পর ঢাকনাটি তুলে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটি তুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত দ্রুত তৈরি হয়ে গেল আমাদের ঝটপট পারফেক্ট পোলাও রেসিপি। যাদের পোলাও পারফেক্ট হয় না, আশা করছি রেসিপিটি তাদের কাজে লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।